হাই ফ্রেন্ডস, আজ ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই ধরনের প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আমার আবেদন যে আপনারা আমার ভিডিওটিকে যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আসুন শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন বলছে, ল্যাকিং নর্মাল গ্রোথ এক কথায় কি বলা হয় না অ্যাট্রোফাইট? দু নম্বর প্রশ্ন বলছে, রিটায়ার্ড বিকজ অফ এজ এক কথায় কি বলা হয়? সুপার অ্যানুয়েশন। তিন নম্বর বলছে যে কালেকশন অফ পোয়েমস, অর্থাৎ অনেক পোয়েমের যে একত্রিত তাকে অ্যাকচুয়ালি এক কথায় কি বলা হয়? অ্যান্থোলজি। এ পার্সন অ্যাভয়েডিং বাই রিলিজিয়ান ডিসিপ্লিন অ্যান্ড সেট ডিনাইল ইজ কল্ড অ্যাসেটিক। ওয়ান হু ইজ নট কনকোয়ার্ড এক কথায় বলা হবে ইনভিনসিবল। ওয়ান হু ইট টু এক্সেস কি বলা হয় না? গ্লুটন। রাইট টু ভোট এক কথায় কি বলা হয় না? ফ্রাঞ্চাইজ। পেপার রিটেন বাই হ্যান্ড এক কথায় বলা হয় ম্যানুস্ক্রিপ্ট। হ্যাভিং ইউনিভার্সাল নলেজ এক কথায় বলা হয় অমনিসিয়েন্ট। পরবর্তী প্রশ্নের আগে যাওয়ার আগে বন্ধুদের কাছে বলবো যে আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এর পরের প্রশ্নটি বলছে, অফিস অ্যান্ড ফাংশন অফ এ মিনিস্টার অফ স্টেট এক কথায় বলা হয় পোর্টফোলিও। ওয়ান হু নোস এভরিথিং এক কথায় বলা হবে তাকে অমনিসিয়েন্ট। রিলিজিয়াস ফারভার এক কথায় বলা হয় থিওপ্যাথি। এ প্লট অফ গ্রাউন্ড ফর বিল্ডিং অন এক কথায় বলা হয় সাইট। ওয়ান হু স্পিক অফ আদার্স এক কথায় বলা হয় স্পোক্সম্যান। ইনক্যাপেবল অফ অ্যাকশন এক কথায় বলা হয় ইনার্ট। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটিকে পছন্দ করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সাবজেক্টস টেকেন ফর ডিসকাশান ইন এ মিটিং বলা হয় এক কথায় এজেন্ডা। ওয়ান সার্ভিং আন্ডার অ্যানাদার ইন লার্নিং এ ট্রেড এক কথায় বলা হয় অ্যাপ্রেন্টিস। ক্যাপেবল অফ বিইং সিন থ্রু এক কথায় বলা হয় ট্রান্সপারেন্ট। উনিশ নম্বর প্রশ্ন বলছে, ওয়ান হু হ্যাজ হোম ইন অল কান্ট্রিজ বলা হয় কসমোপলিটন। অ্যাকোয়ার্ড অ্যাট বার্থ বলা হয় কনজেনিটাল। তো ফ্রেন্ডস, আপনারা যদি আমার এই চ্যানেলটিকে পছন্দ করে ভিডিওটিকে পছন্দ করে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুর মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ।